Anjuli Barman avem Uma Padukon. Dar Purushottam avem Gautamer pitamata. Kintu amar kache chilen tara obhibhavoker moto. Chhatro jibon theke. Ami tader dujoneri srithir proti gobhir antorik shraddha nibedon korchi. Ajke Uma Padu Barman mohoder jonmodin eta amar jana chilo. এটা তো আরো একটা বিশেষত্ব লাভ করে এবং এই ট্রাস্টের যারা স্রষ্টা এবং তার সাথে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে ট্রাস্টকে একটা শক্তিশালী মঞ্চ হিসেবে তৈরি করছেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই ট্রাস্টের সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাই আমার প্রাথমিক প্রতিক্রিয়া যেটা আমি বলবো অনেকে মনে হতে পারে এটা একটা ক্যালেন্ডার প্রোগ্রাম বাৎসরিক একটা রিচুয়াল ফাংশনের মতো আমার নিজের কাছে জন্ম হয়েছে আমি অন্তর অন্তস্থ থেকে বলছি এটা তাদেরকে সন্তুষ্ট বা খুশি করার জন্য না হয়তো ক্যালেন্ডার বিষয় থাকবে বাবার জন্মদিন অথবা মায়ের জন্মদিন কিন্তু তাদের কাছে আমার যা মনে হয়েছে যে আন্তরিকতা নিয়ে গভীর অনুভব নিয়ে এই কাজটা তারা করার চেষ্টা করছেন এর সাথে যুক্ত আছে সমাজের প্রতি দায়বদ্ধতা যোগ্যতা এটা বাদ দিয়ে কিন্তু এই অনুষ্ঠানটাকে যদি আমরা ভাবি তাহলে তাদের প্রয়াসকে খাটো করে দেখা হবে সেদিক থেকে এটা একটা অসাধারণ কর্মসূচি এবং বিশেষ করে আমি যেটা দেখছি বলবো এই যে দেখলেন আপনারা আজকে 38 জন ছেলে সারা ত্রিপুরা থেকে তাদেরকে কিন্তু সংগ্রহ করে এসেছে এই 38 জায়গায় যদি 100 হতো 200 হতো আরো হতো ভালো হতো সেটা পরের কথা কিন্তু আমি প্রত্যেকবারই দেখছি যে অনুষ্ঠানটা শুরু হওয়ার পর থেকে গত কয়েক বছর যাবৎ তারা যেমন ধারাবাহিকতা বজায় রাখছেন আমিও আমন্ত্রিত হলে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবার যে সৌভাগ্য তার থেকে নিজেকে বঞ্চিত করার চেষ্টা করি তাতে আমি দেখছি প্রত্যেক বছরই এই ছাত্র ছাত্রীদের সংখ্যা বাড়ছে এবং সত্যি মেধা তো নিশ্চয়ই আছে এবং এই যে আর্থিক যে অসঙ্গতি তাতে মেধার যে স্ফুরণ এবং বিকাশ এটা যে প্রতিবন্ধকতা তৈরি করছে প্রতি মুহূর্তে প্রতিনিয়ত আমাদের সমাজে এর থেকে তাদেরকে সাহায্য করার অভিপ্রায় নিয়ে বাছাই করে যে আনাটা এটা কিন্তু সহজ কাজ না এটার জন্য একটা সম্মরণ চাই এটার জন্য আন্তরিকতা চাই এবং এটা যে দুজন পুরুষোত্তম বা গৌতম করেছেন বা সভাপতি সম্পাদক করেছেন তা না অনেক লোক তার সাথে যুক্ত বেসরকারি গভর্নমেন্ট দিকে চলে যাচ্ছে আমাদের ছোট রাজ্য আমাদের গভর্নমেন্ট চলার সময়ে বিপিন চক্রবর্তী দশরথ দেবরা যখন প্রথম শুরুয়াত করেন মাখন সরকারে তারা তো এই একটা একটা করে ইট পেতে আমাদের জন্য একটা রাস্তা তৈরি করে দিয়ে গেছে এই ইট যদি তারা না পেতে রাস্তা করতে সড়ক না করতে আমরা যেটা করতে পারলাম সেটা আমাদের পক্ষে করা সম্ভব হতো না তাদের বাদ দিয়ে ত্রিপুরার ইতিহাস না তাহলে এখানে শিক্ষার যে ভিত্তি তৈরি করা হয়েছে সারা দেশের সাথে দৃষ্টি এক করে আমাদের রাজ্যের সরকারও কিন্তু বেসরকারিকরণের দিকে দ্রুত পদে অগ্রসর হওয়ার চেষ্টা করছে আজকে যদি পত্রিকাগুলো দেখবেন সব পত্রিকায় ছাপে না দয়া করে আমি অনুরোধ করবো পরে দেখবার চেষ্টা করবেন দেরিতে শুরু দুটো ছাত্র সংগঠন কাজ করছে একটা হচ্ছে স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া SFI যেটা সাথে আমার 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 সম্পর্ক ছিল আজকে এই ট্রান্সফার যারা মূল উদ্গাদা তাদের এক সঙ্গে সম্পর্ক ছিল আরেকটা সংগঠন হচ্ছে ক্লাইমেট স্টুডেন্টস ইউনিয়ন আমাদের রাজ্যের উপজাতি ছাত্রদের মধ্যে একই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে এই দুটো সংগঠন প্রতিবাদ প্রচার করবে তো হচ্ছে না এটা কি হচ্ছে স্কুল বাড়ি তৈরি হচ্ছে কলেজ বাড়ি তৈরি হচ্ছে এগুলো ব্যবহার না করে পড়ে থাকবে কেন আর এগুলোতে এখন বেসরকারি পুঁজিকে ডেকে আনা হচ্ছে তাদের ব্যবসার সাথে এগুলো তাদের কাছে ভাড়া থাকবে অথবা আমাদের আগরতলার কেন্দ্রীয় কারাগার ছিল জন্মেপুর থেকে যে কারাগার দেখতে অভ্যস্ত এর ভেতরে আমাকে রাত কাটাতে হয়েছে কিছু সময় খুব বেশি সময় যে ঘটনা তা এটা যখন এখান থেকে আমরা শিফট করে নিয়ে গেল বিশাল করে আরো বড় করে আমরা কারাগার না আমরা বলছি সংশোধনাগার তাহলে এই জায়গাটা কি হবে আমরা ঠিক করলাম এখানে একটা
বিজ্ঞান শিক্ষার ইংরেজি মাধ্যমে কলেজ কাজ শুরু করেছি আমরা, একটা বিরাট প্রজেক্ট। এখন একদম সরকার যে বলছে না কলেজ থেকে যাওয়া না, এখানে আমরা মানে হাউসিং কমপ্লেক্স ভাবতে পারেন দৃষ্টিভঙ্গির মধ্যে ফারাকটা কি, আমি জাস্ট একটা উদাহরণ উপস্থিত করলাম। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে যে ছেলে মেয়েদেরকে সাহায্য করার জন্য এখানে ট্রাস্ট দাঁড়াচ্ছে, গোটা সমাজকে কিন্তু তাদের পাশে দাঁড়াতে হবে। এই যে নীতিটা, এই নীতিটা যদি পরিবর্তন করা না যায়, বেসরকারিকরণ যদি বন্ধ করা না যায় এবং রাষ্ট্র যদি শিক্ষার দায়িত্ব না নেয়, তাহলে আমাদের ভবিষ্যৎ এই যে আজকের ছেলে মেয়ে যারা ভাবি ভারতবর্ষের নাগরিক হবে, তারা দাঁড়াবে কিছুর উপর, তারা কোথেকে আসবে? কিন্তু আকাশ থেকে পড়বে না, মাটি থেকে উঠবে না, তারা তো এই ব্যবস্থার মধ্যে বড় হবে। কে সাহায্য করবে? রাষ্ট্রকে সাহায্য করতে হবে, তার সঙ্গে হচ্ছে স্বাস্থ্য, একই দুটো জায়গায় হচ্ছে এখন মানে মুনাফা পেলে সবচেয়ে একটা ভালো জায়গা বলে, টাকা যাদের আছে, পয়সা যাদের আছে, পুঁজি যাদের আছে, এটা তাদের জন্য একটা বলা যায় যে মৃগয়ের ক্ষেত্র। এবং আমাদের দেশের সরকার এই যে কোভিড গেল, তাতে কি দেখা গেল, প্রায় 80-85% যে হাসপাতাল এগুলো বেসরকারি পুঁজি দ্বারা চলে, কতজনই হাসপাতাল করতে পারে? গরিব মানুষ তো ওখানে যাওয়ার কোনো সুযোগ নেই। সরকারি হাসপাতালের সংখ্যা সীমাবদ্ধ, আসন সীমাবদ্ধ, যতজন ডাক্তার থাকা দরকার, নার্স থাকা দরকার, প্যারামেডিক্স থাকা দরকার নাই। আমাদের ছোট্ট রাজ্যে ত্রিপুরা বামফ্রন্ট সরকার দুটো মেডিকেল কলেজ করেছে, ডাক্তার লাগবে, এখান থেকে আমরা ডাক্তার তৈরি করবো, আমাদের ছেলে মেয়ে ডাক্তার, ডাক্তার তো হাসপাতাল চালাতে পারবো না, নার্স লাগবে, এখানে আমরা নার্স তৈরি করার জন্য প্রতিষ্ঠান করবো। শুধু নার্স দিয়ে হবে না, প্যারামেডিক্স লাগবে, এখানেই আমরা প্যারামেডিক্যাল ইনস্টিটিউট আমরা করলাম। সবটা মিলিয়ে একটা হিসেব করে একটা ফুল প্যাকেজ সাথে নিয়ে আমরা মাঠে নেমেছিলাম যে যত লোক গড়ে যা বৃদ্ধি, মানুষ একটা অংশ তো চলেও যায় আমাদের ছেড়ে, গড় যে বৃদ্ধি মাথায় রেখে কতজনে কতজন ডাক্তার, কত ডাক্তারে কতজন নার্স, কত নার্সে কতজন প্যারামেডিক্স, এই সমস্ত হিসাব করে কিন্তু এখানে ব্যবস্থাটা করা হয়েছিল। এবং সরকার সরকার সমস্ত জিনিস তছনছ করে দেওয়া হচ্ছে। এটা শুধু ত্রিপুরা না, এই যে ডাবল ইঞ্জিন বলছেন যে মূল চালিকা শক্তি একটা নির্দিষ্ট শ্রেণীর দৃষ্টিভঙ্গি নিয়ে একদিকে শিক্ষা আর একদিকে স্বাস্থ্য, শিক্ষার উপর আক্রমণের সঙ্গে সঙ্গে তার যে সংস্কৃতি, চেতনা, মনন, এই সমস্ত জিনিসকে খায়ে করার চেষ্টা হচ্ছে এবং কারিকুলাম পরিবর্তনের নামে ইতিহাস পাল্টে দেওয়ার চেষ্টা হচ্ছে, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস মুছে ফেলার চেষ্টা হচ্ছে, অতীত যে সমস্ত স্মৃতিগুলো এগুলিকে মুছে ফেলার, ধুয়ে ফেলার চেষ্টা হচ্ছে।